বাইকখন লৈ আমি ক'ত যাম জানানে? কিন্তু নাযাওঁ, বাইক লৈ নাযাওঁ, বেলেগকে যাম আমি। আমি বেলেগত যাম। হেল্ল' বন্ধুসকল, ৱেলকাম বেক টু মাই ছেকেণ্ড চেনেল ডনছালৈ লাইফ ষ্টাইল। এই মোৰ এইটো ইটা কিয় বেয়া পা এনেকে কলি? এনে সেনেকে ক'ব লাগে, চবৰে এটা কোৱাৰ ষ্টাইলবিলাক বেলেগ থাকে। ইহঁত যাওঁ যাওঁ কৰি আছে, কান্দি আছে, কালিৰ পে ইহঁতক নেনো, তোকো নেনো, নাযাওঁ। কিন্তু মই যাম, মই যাম। আৰু এই এইটো মানুহ যাব, এইটো মানুহ যাব, আমি এতিয়া খোজকাঢ়ি কাঢ়ি যাম। কিয় যাওঁ যাওঁ লাগছে নেকি? মানে আমি গাড়ীত যাম, গাড়ীত গাড়ীত গাড়ীত। ক'ত যাবি পিছে দীপক দা? কোৰামুৰ বাগান। ভাবি কি কৰি আছে? বাগানখন দেখি মজাও লাগে মোৰ, আহোঁহো লাগে। তাকে আজি মানে দাদাই লগ ধৰিলা, কোৰামুৰ বাগানত আহিছো। আৰু এয়া কলাই গাঁৱৰ পে এফালে ভৈৰৱকুণ্ডৰ ৰোডেদি আমি সোমাই আহিছো। আৰু মানে অকল ঘূৰা ফুৰাই নহয়, মানে মানে দাদাৰ আলহী ঘৰত মানে ফুৰিব যাব হ'ব। আৰু কিবা জিলাপি চিলাপি কিবা কিবি ললা একে এক খোপামান লৈছে। আৰু এইগিলা ৰাস্তাত বোলে হাতী ওলাই, বহুত দিনৰ পৰা শুনি আছিলোঁ হাতীৰ ভয়ত, একে বাইক লৈ অহা নাছিলোঁ। আজি একে ফাইনেলি আহি গ'লো। এয়া এতিয়া আমি আহি পালোঁ দাদাহঁতৰ আলহী বৰঙাবাৰী। বৰঙাবাৰী ন এইখিনি কি বুলি কয় বাবু? বাবু নাজানে ক'ত ক'ব আৰু। তো তাৰপিছত হেৰি চাম আমি, কোৰামুৰ বাগান চাম। বহুত দিনৰ পৰা নাম শুনি আছোঁ কোৰামুৰ বাগান, কোৰামুৰ বাগান। তাকে আজি আহিলোঁ কোৰামুৰ বাগানক লাগি। এই কাৰোবাৰ এখন চাইকেল এক্সিডেণ্ট হৈ পৰি আছে। বাবু চলাবি নেকি? আহ। কি কৰি আছে? বহুত ধুনীয়া ফেচি ফেচি। কি কবি বাবু? এ বাবু বহুত ধুনীয়া দেখা হৈছে বোলো, হয়নে? সঁচাই হয় নেকি কথাটো বাৰু? নহয়, এইয়া বাবু ঠিকে কৈছে। নহয় বান্দেৰী ওদালগুৰি ডিষ্ট্ৰিক্টৰ তামাম লাগছি জেগাখিনিত আহি পেলাই কি একেবাৰে চাৰিওফালে মানে পাহাৰ আৰু সুন্দৰকৈ তামোল গছ নতুনকৈ বস্তি বনাইছে। আৰু ৰ'ব ৰ'ব, বস্তু এটা জুম কৰি দিছোঁ, একদম সুন্দৰ পাহাৰ। আমি তাতে যাই আছোঁ মানে, সেইখিনিৰ নাম হ'ল ডাউজেং। আমি এতিয়া ক'ত যাম? ডাউজেং। ডাউজেং নে? ওদালগুৰি ডিষ্ট্ৰিক্টতে আছে ডাউজেং। আৰু আমি এতিয়া ইহঁতৰ ঘৰৰ পৰা ডাউজেং যাম। ওদালগুৰি ন? আৰু তাতকৈ এটা ডাঙৰ কথা, এইখন গাঁৱৰ মানে মেক্সিমাম মানুহ আমাৰ দৰঙীয়া নেকি? দৰঙৰ পৰা আগৰ দিনত মানে পাম ধৰিবলগীয়া আছিল আৰু, এতিয়া হেৰি থকাৰ পিছত চিৰস্থায়ী হৈ গৈছে আৰু। এতিয়া কেইঘৰমান আছে মানে মোটামুটি? 50 ঘৰমান আছে। পানী পোহৰীয়া কিমান পাম জাপাতি জাপি লৈ আহিছো। এই মাইনাটো চাইচোন কি ধুনীয়াকৈ দোকান দি আছে, তুমি পাৰিবি না এনেকৈ দোকান দিবা? হে পইচা হিচাপ কৰাব পাৰিবি না নোৱাৰা দোকানত? এইচোন কি ধুনীয়াকৈ দোকান দি আছে। অ' মাই গড, কি জাগা ঐ ভাই, কেনেকুৱা ফিলিং চাইছি নহয়, একে মনটো উচৰ বিচৰ কৰি আছে। নামি যাওঁ যাওঁ লাগছি, একেবাৰে ভিডিঅ' শ্বুটিং টুটিং কৰিব লাগে, বঢ়িয়া হৈছে। কবা চং কবা চং, একদিন আহোঁ নেকি? যান্ত্ৰিকতাৰ মাজত থাকি কেতিয়াবা মন যায় সুন্দৰকৈ মানে নেচাৰেল পৰিৱেশত মানে অলপমান ঘূৰা ফুৰা কৰিবৰ কাৰণে। সময় সুবিধা নিমিলেই মানে, টকা পইচাও নাই ঘূৰিবৰ কাৰণে। আজি আহিলোঁ বাৰু, আহি এতিয়া দেখাই দিছোঁ আপোনালোকক গোটেই পৰিৱেশটো, আপোনালোকক দেখাই দিছোঁ। এই আগত এটা SSB কেম্প আছে এইফালে, পিকনিক খোৱা মানুহ দুই এটা আছে। এইবিলাক জানুৱাৰীৰ সময়ত পুৰা পিকনিক খাইছিল আৰু মানুহবিলাকে। গোটেই এইগিলা ওপৰৰ পাহাৰবিলাকৰ পৰা খহি খহি শিলগিলাক পৰছে। এইগিলাক শিল গোটেই নদীয়ে মানে বাৰিষা কালত এইগিলাক বহুত পানী হয়। আৰু এইগিলাক শিলগিলাক এইগিলাকৰ পৰা মানে খনন কৰি কিনে ঘৰ চৰ বান্ধিবৰ কাৰণে, সেইকাৰণে শিলগিলাক ব্যৱহাৰ কৰে। এয়া কি বস্তু? হে কি বস্তু এয়া? ঝাৰু নেকি? ৰবা, এইটো শুকোৱাৰ পিছত ঝাৰু হৈ যায়? মজা, এতিয়াও কৰিব পাৰি ন? ক'ৰ পৰা কাটিছা এয়া? পাহাৰত এই মালটো পোৱা যায় ন? এইটোৱে মানে পুৰা মেৰামতি কৰি গাঁঠি কিনে ধুনীয়াকৈ বিক্ৰী কৰি দিয়ে আৰু। 70 টকা লাগে বোলে। তোমালোকে সদায় সদায় হেৰি কৰা নে? 50 টকা দিছো দিয়া নাই। কিমান লাগে? 170 টকা দোকানতে কিনিব পাৰা, 100 টকা দি দিলে। 70 টকা দিলে দিব দে।
এফালে কিবা রিলস হয়ে আছে নেকি? লাদাখত আহান পাইছা নেকি? লাদাখত আহান পাইছা নেকি? ফটো ফটো আমাক নুঠাওয়া, আমি উঠো। কি হয়েছে? রিলস নবনাওয়া? এই বাবু, বেশিকে পানি নখুদেলবি, সর্দি হয়ে যাবো, ঘর পাওয়া লাগে, জ্বর উঠে যাবো। কেমেরা চাই ইমান হয়তো গম নাপাব পারে, কিন্তু চিন্তা করক আর ফুর 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 একদম পুরা বতাহ লাগি আছে, কাষত এগুলো কুলু কুলু নিজের পানি বই আছে। মজা তো আমিহে গম পাইছো, তাহলে আপনাদের আরো মজা আমি অনুভব করছি, মানে কেনে মজা লাগছে, কেনেকুয়া চালি আও এই আহি গেছে ভন্টি এটা, ইয়ার ফ্রেন্ড আর লগতে মোর লগত বহুত আগর পর কথা পাতি থাকে, আমার অরিজিনালি দরঙিয়া জিয়া আর এতে থাকে এই পাহাড় পর্বতর মাজত লতালুরির মাজত, হেখান গুছিয়ে দি তেতিয়া গম পাওয়া যাব, রিলসত দেখি থাকা গিলাকে গম পাবো না কৃষ্ণা। হ্যাঁ, কোন তেতিয়া গম পাবো? এটু কি ভাইটি নেকি? একদম নিজর দে, রিলস বনাব লাগছিল নয়, সেইফালে চলি আছে এই ঘর এতে আকো। ও কোর তাতে ভাই, তাতে নহয় এতে অরিজিনালি, অরিজিনালি দরঙরে বারু, দরঙর কোত আমার রন্থলি লাইফত একেবারে প্রথম বার ইনকে ভাঙা দলঙে দি পারইছো, বুকে ঠপৌ 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 কুবে আছে একদম, ফালা খরি দি কুবন নিচিনাকে এই দলংখান নতুনকে বনে আছে বারু, লাহে ধীরে হব, কিন্তু এটা আমি যাই আছো কোরামুর বাগান, নেগেলেও নহয়ে যাও যাও লাগছি। দে নাম 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 সেলফি ভিডিও এগুলো করবো লাগবো, সেলফি উঠবা লাগবো, ভিডিও বানাবো লাগবো। আজি ফার্স্ট টাইম দেখিলো, মানে ইমান ডাঙর বাগান, ইমান ডাঙর বাগান আর কবাত আছে যদি না জানো আপনাদের কমেন্ট করে জানাব, কিন্তু আজি ফার্স্ট টাইম আহিলো ইমান ডাঙর বাগান, মানে সোমাই আহতে আমার মোটামুটি কেই কিলোমিটার মান আহিলো, তিনি পাঁচ ছয় কিলোমিটার মান ভিতর আইসো, আরো আছে বহুত ডাঙর, আর ইয়াত হাতি সাতি ওলাই, এটা আজি ভাগ্য যদি ভাল থাকে দেখা পাম আর ভিতর সুন্দর এখন ফিল, মজা লাগে বহুত, ফেসবুকত মানে এই প্লেস বহুত পপুলার ননে দাদা, বহুত পপুলার, মানে ফেসবুকত ফটো সটো উঠি দি থাকে, ইয়াতে হেলিপ্যাড গ্রাউন্ড আছে, আজি ফাইনালি আহিলো, বহুত দিনের পর আহিব ইচ্ছা এটা আছিল দাদার কারণে, আর একটা প্ল্যান আছিল মানে টি হাউসত যাওয়া, মানে টি হাউস এটা আছে খুব বেশি পপুলার উদালগুড়ি ডিস্ট্রিক্টত, টি হাউসত যাওয়া কথা আছিল, টি হাউসত না যাও কারণ দেরিও হল আর তাতে পারমিশন নাই বলে, মানে ই কাবাক মানে সুধি কিনে হেৰি কৰিছি আর ইনফরমেশন তো লৈছি, পারমিশন নাই এইগুলা, এই এটা রিলস করার পারমিশন নাই গম পাইছা নাই, যতে যতে রিলস, যতে যতে রিলস, নেটওয়ার্ক পালিয়ে হলা, প্লেস গুলো ইমান সুন্দর সুন্দর লাগছে, এগুলো প্লেস চাই থাকবে লাগে, রিলস বনাইছা নে স্মৃতির কারণে, একলা একলা কই থাকলে কি হবো, আমাক দে দে উলো, আমাকো রিলস উলে দি, সেলফি প্রতিযোগিতা হয়ে আছে, এগুলা ফেসবুকত দিয়া যাব, তাৰমানে সেলফি গিলা ইয়াত বহুত হাতি হলো, এইফালৰ পে হাতি সাতি আহি যাব, ময়ূৰৰ হাতি আছে, ময়ূৰ চৰাই আছে নেকি, গেলো হয় এই ওচৰ হলি ভয় লাগে নহয় আহিব, আহিব না কোনোদিন, আমি একদম ইটো মূৰৰ পৰা সিটো মূৰক লাগি দাউৰি আছো, একদম মর্নিং ওয়াক করার নিচিনা, কি সুন্দর জায়গা আর নাদুরি নাই, একদম পুরো শিথিল হয়ে আছে ফিল, গেট বন্ধ করবো বোলে, হলিও কোরামুরক লেগে আইসো, দাউরি হলিও গোটাই ফিল খান
কমপ্লিট করিম হয় নহয় ভাই ইমান ধুনিয়া জায়গা দারবালে গিছা গৈছে আৰু দাসুয়া খৰচ যদি এনেকুৱা এখন ফিল হল হয় হে কি মজা হল হয় তমাম দল হয় তেতিয়া আকৌ ইছে এনেকে লয় ঘুমে থাকিল হয় ঢিং ঢিংকে হয় না মানে এইটো মূৰৰ পৰা সেইটো মূৰলৈ মোটামুটি আধা কিলোমিটারমান হব আৰু এইবিলাকৰ আশে পাশে পুৰা হাতী ওলায় আৰু ও বে এইখিনিৰ পৰা আৰু মজা আপোনালোকে চিনাৰীটো চাওক কেনেকুৱা লাগিছে জনাওক বাগান এইখিনিয়ে লাষ্ট আৰু ন এইটো চাইড এইবিলাক কোনবিলাকৰ হাতী থাকে এনেকুৱা ফিল হৈছে কাজিৰঙাত আহিছো জানো তেনেকুৱা ফিল হৈছে কোৰামূৰ বাগানত আহক আৰু চাই যাওক অ কিমান এয়া বিক্ৰী কৰিব নেকি বিক্ৰী কৰিব নেকি ঘৰৰ কাৰণে তো পাহৰৰ পৰা আনিলে নেকি অ এনে কিমান পৰে এয়া এক কোচা অ হা অ গোটেইটো গোটেইটো পাঁচশমান বুলি কৈছে এনেই কৈছে হা গোটেইটো পাঁচশত বান্ধিলো গোটাই গোটেইটোত না এতিয়া আমি ইমান নেহত টকা দিম ট্রেন আহি আছে গোটেই রাস্তা এটা বন্ধ করে দিলা এলা ট্রেন দেখা নাপাও মানুষ বলে ট্রেন চাব বিচারি আছে ট্রেন চাবার কারণে পুরো ফুল এক্সাইটেড নহলে দাদা দে 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 চাও ট্রেনকে চাওয়া খেলা খতম পইচা হজম এতিয়া ঘৰত যাওঁ বাই বাই